যশোরের বেনাপোল ও শাসায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক সহ দুইজনকে আটক করেছে পুলিশ। শাসা উপজেলার উলাশি ইউনিয়নের রামপুর গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে 6 বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটে। ইউপি সদস্য কবির হোসেন জানান, ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে মেয়েটির বাবা মা থানায় মামলা করেন। পরে সাগর হোসেন নামে এক কিশোরকে আটক করে পুলিশ। অপরদিকে 5 বছরের শিশু ধর্ষণের অভিযোগে বেনাপোল দারুসালাম কওমি মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষক সন্দেহে মাদ্রাসার 4 শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনার পর একজনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।